আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার বুকে চলতে কিভাবে একটি সমাজ আদর্শ সমাজ হিসেবে চলতে পারে, কিভাবে একটি সমাজে শান্তি অর্জিত হতে পারে সেই পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। এবং মৃত্যুর পর কিভাবে আমরা ভালো থাকতে পারি, এই মৃত্যুর পর কিভাবে আমরা খারাপই থেকে কিভাবে আমরা ভয়াবহ জীবনযাপন থেকে বেঁচে থাকতে পারি তার সঠিক দিকনির্দেশনা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিয়েছেন। এমন নয় যে কিছু বাকি রেখেছেন পরবর্তী আকালে হুজুররা বা পীর সাহেবরা এসে সেটা পূরণ করা লাগবে, এমন না। যেটা অনেকেই মনে করে যে না, নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করা লাগবে, যেমন বেদাতে হাসানার নাম দিয়ে অনেক কিছু চালু করতে আছে, বেদাতে হাসানার নাম দিয়ে দীন ইসলামের মধ্যে অনেক কিছু চালু করতে আছে এবং সেগুলোকে অনেক সওয়াবের কাজ মনে করতে আছে। মনে হচ্ছে যে এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যতটুকু দিয়েছে ততটুকুই হবে না, আরও কিছু দরকার আছে, এইরকম একটা চিন্তাধারা মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে কিন্তু হুজুররা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এইরকম খারাপ ধ্যান ধারণা, এইরকম খারাপ কুৎসিত নোংরা আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা, আমানতদারিতা বলতে আমরা কী বুঝি? আমানতদারিতা বলতে আমরা মূলত বুঝি যে কেউ আমার কাছে কিছু টাকা রাখলো, আমি সেইটা আবার তাকে ফেরত দিয়ে দেবো, বা যে কোনো একটা জিনিস একটা রাখলো আমি সেইটা তাকে ফেরত দিয়ে দেবো, এইটাই সাধারণত বুঝি। কিন্তু আমানতদারিতার অর্থ শুধু এইটুকুর ভিতরে সীমাবদ্ধ না, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, প্রতিটি ক্ষেত্রে আমানতদারিতার পরিচয় দেওয়া একজন প্রকৃত মুসলমানের কর্তব্য। আপনি পরিবারের প্রধান, তো পরিবারের সদস্যরা আপনার কাছে একটা আমানত, তাদেরকে সঠিকভাবে দীন ইসলামের শিক্ষা দেওয়া, তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলার জন্য যাবতীয় আপনার বিষয়গুলো আপনার তাদেরকে জানিয়ে দেওয়া, যাবতীয় সামগ্রী তাদেরকে সরবরাহ করা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। আপনার সন্তানও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমানত। আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমানত আপনাকে দিয়েছে তাহলে সেই আমানতটা আপনি পূরণ করলেন। আর যদি আপনার সন্তানকে আপনি যেই পথে ইচ্ছে সেই পথে ছেড়ে দিলেন, সে হয় নাস্তিক হবে, সে হয় অন্য কিছু হবে, সেটা যদি এইভাবে যদি আপনার সন্তানকে আপনি ছেড়ে দেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত আপনি পূরণ করলেন না। তারপর আবার রাষ্ট্রীয়ভাবে যে আমানত একজন নেতার কাছে, তার পুরো দেশটাই একটা আমানত, কিন্তু সে যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না করে, সে যদি যেমন ইচ্ছা তেমন বা নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে এবং রাষ্ট্রের মাল সম্পদ আত্মসাৎ করে তাহলে সে আমানতের খেয়ানত করলো, কারণ এই রাষ্ট্রটা তার কাছে একটা আমানত। এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে সুন্নত দিয়ে গেছেন, এই সুন্নত যদি আমরা যথাযথভাবে পালন না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতটা আমাদের কাছে রেখে দিলেন সেই আমানত আমরা খেয়ানত করলাম। তো আমানতদারিতে একটা বিশাল বিষয়, অনেক বড় একটা বিষয়, শুধু অল্প একটুর ভিতরে সীমাবদ্ধ নয়। তো এই আমানতদারিতাই মূলত, কিন্তু আমানতদারিতা নষ্ট হওয়াটাই মূলত কিয়ামতের কিন্তু একটা আলামত। এই আমানতদারিতা কিন্তু থাকবে না, এখন দেখেন আমানতদারিতা কিন্তু নাই, আমাদের সমাজ থেকে আমানতদারিতা উঠে গেছে, এটা কিন্তু কিয়ামতের একটা বড় আলামত। এ সম্পর্কে বুখারী হাদিস নাম্বার 6496 নাম্বার হাদিসে বর্ণিত আছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘনিষ্ঠ সাহাবী যে অনেক জ্ঞান অর্জনের জন্য, এলেম অর্জনের জন্য অনেক কষ্ট স্বীকার করছে, অনেক ত্যাগ তিতিক্ষা করছে, চিকন ছিল একদম, একদম শরীর স্বাস্থ্য দুর্বল ছিল, অনেক ত্যাগ তিতিক্ষা করছে, দুনিয়ার দিকে তাকায় না, এলেম অর্জন করার প্রতি অনেক, সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস কিন্তু সবচেয়ে বেশি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কথা বলতেছিলেন, ইজ জাআ আরাবিয়্যুন, তৎক্ষণাৎ ওই সময় একজন বেদুইন ব্যক্তি, আরবের মানে বেদুইন একজন ব্যক্তি, সে আসলো, সে এসে কী করলো, সে এসে জিজ্ঞাসা করলো, ফাকালা, সে এসে জিজ্ঞাসা করলো, মাতাসা, কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ রাসূল? গ্রাম্য লোক জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল মম্ম হঠাৎ মনে আসছে, জিজ্ঞাসা করছে কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ রাসূল? কলা ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতকে নষ্ট করা হবে, ইজা দুইয়াতিল আমানত, যখন আমানতকে নষ্ট করা হবে, ফান্তাজিরিসসা, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এই কিয়ামত আসলো বললে আমানত শেষ, আমানত উঠে গেছে, কিয়ামতের জন্য এখন অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আরও পরিষ্কার হওয়ার জন্য, বিষয়টা কি আরও পরিষ্কার হওয়ার জন্য আরেকটু জিজ্ঞাসা করলো, যে কয়লা কাইফা ইয়াদাতুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, কীভাবে আমানতটাকে নষ্ট করানো হবে এটা বুঝলাম না। যে আপনি বললেন যে আমানত যখন নষ্ট হবে তখন কিয়ামতের জন্য আপনার অপেক্ষা করো, তখন ব্যক্তিটা আরও বললো যে আরও পরিষ্কার হওয়ার জন্য বললো, কীভাবে আমানত নষ্ট হবে, কাইফা ইয়াদাতুহা। কয়লা ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসসা, রাওয়াহুল বুখারী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কীভাবে আমানতটা নষ্ট হবে, দেখেন আমানতটা নষ্ট হবে কীভাবে, গোড়া কোথায়, ইজা উসসিদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসসা, যখন উপযুক্ত ব্যক্তি কাছে, উপযুক্ত ব্যক্তির কাছে, ইজা উসসিদাল আমর, যখন উপযুক্ত ব্যক্তির কাছে বা সরি অনুপযুক্ত ব্যক্তির কাছে রাষ্ট্র ক্ষমতা প্রদান করা হবে, ফান্তাজিরিসসা, অনুপযুক্ত ব্যক্তিরা যখন নেতা হবে, যখন অনুপযুক্ত ব্যক্তিরা, উপযুক্ত না, অনুপযুক্ত ব্যক্তিরা যখন রাষ্ট্রের নেতা হবে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকে দেখেন অনুপযুক্ত ব্যক্তিতে ভরে গেছে, আজকে আমাদের যারা নেতারা আছে তারা কি উপযুক্ত না অনুপযুক্ত, এটা সবাই বলে যে তারা অনুপযুক্ত। আজকে এমন নেতা আজকে আমাদের সমাজে আসছে যে প্রকাশ্যে বলে যায় যে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, এইরকম নেতা, এইরকম অনুপযুক্ত নেতা আজকে আমাদের সমাজে জেগে বসেছে। তাহলে এই সকল নেতাই মূলত কিয়ামতের আলামত হিসেবে এই সকল নেতাগুলো আবির্ভূত হচ্ছে। তারা বলে যে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, এইরকম বাংলাদেশের মতো একটা মুসলমান কান্ট্রিতে এইরকম কথা বলার সাহস পায়, যে কত বড় সে আহাম্মক হইলে এইরকম কথা বলার সাহস পায়। সে তো তার দলের ইমেজই নষ্ট করে ফেলাইছে এই কথা বললে, হ্যাঁ সে তো তার দলের ইমেজই নষ্ট করে ফেলাইছে। এইটাও সে বোঝে না যে এই কথা বললে এই রাষ্ট্রধর্ম, এই 97% মুসলমানের এই দেশে যদি এই কথা বলি তাহলে তো নিজের ইমেজ নষ্ট হবে, দলের ইমেজও নষ্ট হবে। তাহলে এইরকম অনুপযুক্ত মাথা ভাঙ্গা মানুষটা যখন ই হবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, তখনই তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। তো কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হবে। তা আমাদের মাঝে আজকে আমানত নেই, আর আমানত নষ্টের মূল গোড়া কোনটা, যখন নেতারা অনুপযুক্ত হবে তখন কিন্তু সাধারণ পাবলিকও কিন্তু আমানতকে নষ্ট করবে। কারণ আমানত যখন নষ্ট করবে, চুরি ডাকাতি করবে, তারপরে ছিনতাই রাহাজারি করবে, তখন নেতা তো আর তার বিচার করবে না, কারণ নেতা নিজেই তো আমানত নষ্ট করে না। তার মানে নেতা যদি আমানতদারী না হয়, নেতা যদি আহাম্মক হয়, নেতা যদি আপনার অনুপযুক্ত হয়, তাহলে সমাজে আমানত বলতে আর কিছুই থাকবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত নষ্ট করা বলতেই নেতার আমানত নষ্ট করাকেই মূলত বুঝিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিস নাম্বার 3535 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের গুরুত্ব সম্পর্কে বলছেন যে, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, যে আমানতটা রক্ষা করে তুমিও তার আমানত রক্ষা করো। আপনার সাথে যে আমানতদারিতা রক্ষা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমিও তার আমানতটাকে রক্ষা করো, তুমিও তার আমানতটা ফিরিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, তবে যে আপনার সাথে খেয়ানত করছে, যে আপনার সাথে খেয়ানত করছে তার সাথে আপনি খেয়ানত করবেন না। যে আমানতদারি তার সাথে আমানতদারি করবেনই, কিন্তু সমাজে আছে অনেক খেয়ানতকারী, আপনার উঠা বসায় চলাফেরায় দেখবেন যে আপনার সাথে টাকা পয়সা লেনদেনে অনেক খেয়ানত করছে, কিন্তু তারপর আপনি তার সাথে খেয়ানত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট মানা করে দিয়েছেন, আপনি আপনার গতিতে চলবেন, মানুষ যেভাবে চলুক না কেন আপনি আমানতদারিটা বজায় রাখবেন। তো এই পৃথিবীটা মূলত, এই যে এই জগৎ, এই জগৎটা যেভাবে সৃষ্টি হয়েছে, এই জগৎটা কিন্তু মূলত একটা আমানতের উপরই সৃষ্টি হয়েছে। এই যে আমাদেরকে যে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন এবং আমরা যে একটা পরীক্ষার ফিল্ডে আছি, এটা মূলত একটা আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদের কাছে একটা আমানত, আমরা যদি এই আমানতটাকে যথাযথভাবে পালন না করি তাহলে কিন্তু এটা অনেক ভয়াবহ একটা বিষয় আমাদের জন্য, ভয়াবহ পরিণতি আমাদের জন্য বয়ে আনবে। যদি আল্লাহর যে আমানত এটা যদি আমরা পালন না করি, এটা এমন ভয়াবহ পরিণতি বয়ে আনবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে তুলেছেন যে সূরা আহজাবের 33 নম্বর সূরা 72 নম্বর আয়াতে। তা যদি আমরা অর্থটা বুঝ পড়ি তাহলে আমরা দেখতে পারবো যে এটা কত বড় আমানত আমরা নিছি, আল্লাহর পক্ষ থেকে আমরা কত বড় আমানত নিছি। আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত আছি, অথচ কত বড় আমানত নিয়ে আমরা বসে আছি আমরা নিজেও চিন্তা করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ,
ওয়াল জিবাল, যে আমরা এই আমানতটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমরা আমানতটাকে পেশ করলাম, আমাদের যে আমানত, আমানতটাকে পেশ করলাম আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের কাছে এবং জমিনের কাছে এই আমানতটাকে পেশ করলাম, অল জিবাল এবং পাহাড়ের কাছে আমানতটা পেশ করলাম। ফা বাইনা ইয়াহমিলনাহা, তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো যে না আমরা নিতে পারবো না, এত বড় আমানত আমরা নিতে পারবো না। ফা বাইনা আই ইয়াহমিল নাহা, এটা বহন করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো। ও আশফাকতা মিনহা, এবং তারা ভয় কাঁপাকাঁপি শুরু করে দিল, ভয় কাঁপাকাঁপি শুরু করে দিল যে আল্লাহর পক্ষ থেকে যে একটা আমানত, এটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারবো কিনা। তাদের কাছে যখন পেশ করলো আমানতটা দেওয়ার জন্য, তারা অস্বীকৃতি করলো এবং ভয় কাঁপাকাঁপি শুরু করে দিল। ও হামাল আহাল ইনসান, মানুষ এটা গ্রহণ করলো। মানুষকে যখন দিছে, আদম আলাইসাল্লামকে যখন দিছে, তখন আদম আলাইসাল্লাম কিন্তু এটা গ্রহণ করে নিয়েছে। ও হামাল আহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা, আর মানুষ হচ্ছে নিতান্তই একজন জালেম, মানুষ হচ্ছে জালেম টাইপের, এবং জাহুলা অজ্ঞ, অজ্ঞ পরিণতি সম্পর্কে অজ্ঞ। আমি যে আমানতটা নিতে আসি এটাকে পালন করতে পারবো কি না, এই পরিণতি সম্পর্কে মূলত মানুষ হচ্ছে অজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিয়েছে, এই জন্যই মানুষ মূলত আমানতটা নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামের কাছে আমানত, এই যে এই দুনিয়ার আমানতটা দেওয়ার সময় বললো যে তুমি যদি যথাযথভাবে আমানত পালন করো তাইলে আবার তোমাকে জান্নাতে নিয়ে আসা হবে, আর যদি তুমি ভুল করো, তুমি যদি আমানত পালন না করো, তুমি যদি আমানতটা যথাযথভাবে পালন না করো তাহলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তখন আদম আলাইহিসসালাম এটা গ্রহণ করে নিলেন, তারপর এটা গ্রহণ করে নিলেন, বলে যে আমি এটা গ্রহণ করলাম। তবে যেই দিন গ্রহণ করছে সেই দিনই আসর থেকে মাগরিবের মধ্যেই সে একটা ভুল করে বসলো, আসর থেকে মাগরিবের মধ্যে সে ভুল করে বসলো। তো এইরকম মানুষ হচ্ছে দিয়ে অজ্ঞ, মানুষ হচ্ছে জালেম, আমরা হচ্ছি জালেম। আমরা আমানতটা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আমানত এটা আমরা গ্রহণ করছি ঠিকই, কিন্তু এটা আমরা যথাযথভাবে পালন করি না, যথাযথভাবে আমরা যতটা আমাদের করা দরকার ততটা আমরা করতে পারি না। তবে মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক, আদম আলাইহিস সালামও ভুল করছেন, সে মাপ চাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আমরাও যদি আমাদের ব্যক্তিগত জীবনে যদি ভুল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো যে রব্বানা লা তুয়াখিজনা ইন্নাসিনা ওয়াখতানা, হে রব আমাদেরকে ধরবেন না, লা তুয়াখিজনা ইন্নাসিনা, যদি আমরা ভুলে যাই, ওয়াখতানা অথবা আমরা ভুল করি তাহলে এই জন্য আমাদেরকে ধরবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে ভুল করে যাওয়া, যদি আমাদের আপনার জীবনে যদি কোনো ভুল করে যদি আপনি 50 ওয়াক্ত নামাজ না পড়েন তাতেও কোনো গুনাহ নেই, ভুল করে যদি আপনি পড়েন, ভুলে গেছেন কোনো সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করে দেবে। ও আখতানা ইন্নাসিনা আও আখতানা, এবং আপনি যদি খতা করেন, যদি ভুল, মানে আপনি যদি কোনো ভুল করেন, আপনি যদি কোনো ভুল করেন, ভুলে যদি কোনো কিছু করেন তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। কেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতটা সমর্থ দেয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমর্থ দেয় না, আমাদের সমর্থ অনুযায়ী আমাদেরকে কাজ করতে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তা কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপাই দিই না, তার সামর্থ্য যেই আসতে সামর্থ্যের বাইরে আমি কাউকে বোঝা চাপাই না। সামর্থ্য অনুযায়ী যদি আপনি যথাসম্ভব আল্লাহর জন্য আপনি কাজ করে যান, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তো আমানতটা এমন একটা ব্যাপার, আমানতদারিতে এমন একটা ব্যাপার, এইটা কিন্তু কোনো মুমিন ছাড়া, মুমিনে অন্যান্য অনেক দোষ থাকতে পারে, মুমিনের মধ্যে অন্যান্য অনেক দোষ থাকতে পারে, কিন্তু আমানতদারিতার এটা দোষটা মুমিনের মধ্যে থাকতেই পারে না, সে মানে মুমিনই না, মুমিনের মধ্যে এই দোষটা থাকতেই পারে না, আমানতের খেয়ানত করা। দেখেন আপনি যখন কারো কাছে 10 টাকা বাকি রেখে একটা মাল নেন, আপনার মনের মধ্যে মনে করেন না যে আমি এটা কবে দেবো, কী দিলাম না দিলাম, এটা একমাত্র মুমিন ছাড়া কিন্তু এই বৈশিষ্ট্য কারো থাকে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আহমদে হাদিস নাম্বার 22224 নাম্বার হাদিসে বলেছেন, আহমদ মুসনাদ আহমদ রাবিগণ সহি, সকল রাবিগণের সহি, হাদিসটা সহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইউতবিউল মুকমিনু আলাল খিলালি কুল্লিহা ইল্লাল খিয়ানাতা ওয়াল কাযিব, যে মুমিন ইউতবিউল মুকমিন আলাল খিলালি কুল্লি, মুমিন সকল স্বভাবের উপর সৃষ্টি হইতে পারে, মুমিন সকল স্বভাবের উপর সৃষ্টি হইতে পারে, সকল স্বভাব তার থাকতে পারে, তবে ইল্লাল খিয়ানাতা ওয়াল কাযিব, তবে খেয়ানতের স্বভাবটা মুমিনের থাকতে পারে না, অল কাজিব, এবং মিথ্যার স্বভাবটা অল কাজিব, মিথ্যা কথা বলার স্বভাবটা মুমিনের থাকতে পারে না। অন্যান্য অনেক দোষ ত্রুটি থাকতে পারে, ঠিক আছে, অন্যান্য অনেক প্রকৃতি আর বদাভ্যাস আছে, এই বদাভ্যাসটা আছে, তারপরে সে মুমিন, কিন্তু আমানত নষ্ট করা খেয়ানতের বদাভ্যাসটা মুমিনের থাকতে পারে না। তো আমানতদারিতে এমন একটা বিষয়, এই আমানতদারিতে যদি আপনার রক্ষা আপনার ভিতর থাকে তাহলে আপনার আর কোনো টেনশনই নেই,
আর কোনো টেনশনই নেই, আমানত দায়িত্ব যদি থাকে। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহমদের হাদিস নাম্বার 6652 এবং সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 733, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ইজা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা, তোমার ভিতর যদি চারটি জিনিস থাকে, আরবাউন ইজা কুন্না ফীকা, যদি তোমার ভিতর চারটি জিনিস থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনা দুনিয়া, তাহলেও তোমার কোনো চিন্তার বিষয় নাই, কোনো চিন্তার বিষয় নাই, ভাবনার বিষয় নাই, টেনশনের বিষয় নাই, দুনিয়ার বুকে তুমি যা ছেড়ে আসলে, যা কিছু ছেড়ে আসলে, যা কিছু করে আসলে, নো প্রবলেম, তোমার ভিতর যদি এই চারটে জিনিস থাকে তাহলে তোমার কোনো টেনশন নাই, তুমি আসতে মরে যাও, সমস্যা নাই, মরলে পরে তোমার কোনো সমস্যা হবে না। সেটা কি, সেই চারটি জিনিস কি? হিফজুল আমানা, আমানতের হেফাজত করতে হবে। আমানত যদি আপনি যথাযথভাবে হেফাজত করেন তাহলে আপনার কোনো টেনশন না, আমি সারা জীবন আমানতে হেফাজত করছি, আমার কোনো টেনশন নাই। আর কারো কাজ দিয়ে 2 টাকা মাইটে খাইলেন আর সারাদিন তাহাজ্জুদ নামাজ পড়লেন সারা রাত, কোনো লাভ হবে না, ওই 2 টাকার জন্য আপনাকে ধরা হবে, হাদিসগুলো সামনে আসতে আছে। চারটি জিনিস যদি আপনার থাকে, 1 নম্বর কি, হিফজুল আমানা, আমানতে যদি আপনি হেফাজত করেন তাহলে আপনার কোনো টেনশন নাই। অসিদুকু হাদিসিন, এবং আপনার কথা যদি সত্য কথা বলে, 2 নম্বর কি, আপনি যদি সত্য কথা বলে থাকেন, যখন কথা বলবেন একদম সত্য কথা বলবেন, বুক ফুলাইয়ে, কোনো সমস্যা নাই। আমাদের দেখছি যে মানুষ অনেক পেশাই গুছাই অনেক মিথ্যা কথা বলে কিন্তু, এবং মনে করে যে না বললে দিছি, ওটা সত্যই বলছি, ও বুঝছে বলটা, এর বিভিন্ন ঘুরেই ফিরে কিন্তু অনেক মিথ্যা কথা বলে, প্রয়োজনের সময় একদম, যখন প্রয়োজন বাজে, একটা বড় বড় কাজ বাজে, মেয়ের বিয়ে, এই হ্যাং ত্যাং, অনেক কিছু প্রয়োজনীয় আছে না দুনিয়াবী জীবনে, তখন কিন্তু মিথ্যা কথা বলা তাদের জন্য ততটা কঠিন হয়ে যায় না, বললে ফেলায়। অনেক আমি দেখছি মানুষের ভিতর এত এত ভালো ভালো মানুষ, বাহ্যিক দিক দিয়ে এত সামাজিক মানুষ, 40 দেয়, সুন্দর, মা মারা গেলে একদম খাওয়াই টাইয়ে মানুষদেরকে পেট ভরাইয়া অনেক কিছু করে, তারপরে সকল সামাজিক জিনিসগুলো মালন করে, মিলাদ দেয় ঘরে, এত ভালো, তারপরও দেখেন যে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে। এইরকম স্বভাব কিন্তু আমাদের ভিতর অনেক অনেক মানুষ, অনেক ভাইদের মধ্যে আছে। তো এই স্বভাবটা থাকা যাবে না। চারটি জিনিস যদি আপনার ভিতর থাকে তাহলে কিন্তু আপনি আর কোনো টেনশন নাই। একটা কি, হিফজুল আমানত, 2 নম্বর হচ্ছে সদিকু হাদিসিন, সত্য কথা বলা, 3 নম্বর হুসনু খলিকাতিন, 3 নম্বর হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র নিয়ে আমি আলাদা একটা বক্তব্য দিছি, এবং ওই বক্তব্যটা উত্তম চরিত্রের দিকগুলো আমি ফুটিয়ে তুলেছি, যে উত্তম চরিত্র মর্যাদা, উত্তম চরিত্রের গুরুত্ব ইসলামে কত বেশি। তো উত্তম চরিত্র যদি আপনার থাকে, আপনার চরিত্র যদি সুন্দর থাকে, তাহলে কিন্তু আপনার আর কোনো টেনশন নেই। আপনার চরিত্র সুন্দর করতে হবে, চরিত্র সুন্দর রাখা কিন্তু অনেক কষ্ট, শরীরের ভিতর কেমন কেমন করবে, করতে পারলাম না, মারতে পারলাম না, আমার এত বললে গেল, আমি একটাও কিছু বলতে পারলাম না, শরীর একদম মাথা ঘুরিয়ে যাইবে, শরীর একদম গরম হয়ে যাইবে, মুখ গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, তারপর উত্তম চরিত্র না, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। আমি তাকে একটা বাজে কথা বললে দেবো, তাকে একটা ঘুষি মাইরে দেবো, একটা খারাপ কথা বলবো, ওই কারণে আমি পাহাড় সমান নেকি নিয়ে আসলে ওই কারণে আমার নেকি ও নিয়ে যাইবে হাসরের সময়। এইরকম ভয়ে ইমানদাররা কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করে না, উত্তম চরিত্র সে যাপন করে। কিন্তু উত্তম চরিত্রটা ধরে রাখা অনেক কষ্ট, অনেক কষ্ট, এমনকি পরিবারের স্ত্রী মা বাবার সাথে উত্তম চরিত্র ধরে রাখা অনেক কষ্ট। এত নামাজি, এত ভালো মানুষ, এত সমাজকর্মী, অথচ পিতামাতার সাথে উচ্চস্বরে উচ্চবাচ্চে কথা বলে, এ কেমন তাইলে? এই তো এই ব্যক্তি জান্নাতে যাইতে পারে, পিতামাতার বড়দোয়াই তো জাহান্নামে চলে যাবে। তো এরকম উত্তম চরিত্র যদি থাকে আপনার আর কোনো টেনশন নেই। উত্তম চরিত্র যদি আপনার ভিতর থাকে, নরম চরিত্র, সুন্দর আচরণ, মানুষের সাথে নরম কথাবার্তা, মানুষ খারাপ ব্যবহার করবে তখনও আপনি উত্তম আচরণ করলেন, এটাই তো উত্তম চরিত্রের সবচেয়ে উৎকৃষ্ট জিনিস, যে মানুষ খারাপ ব্যবহার করবে তারপর আপনি ভালো ব্যবহার করবেন, তখনই তো উত্তম চরিত্রের বড় পরীক্ষা। যখন আরেকজন খারাপ ব্যবহার করবে তখনই বড় পরীক্ষাটা এসে পড়ে যে আসলে আপনার চরিত্র উত্তম কিনা। তো এইভাবে উত্তম চরিত্র যদি আপনার থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নেই, আপনি সুন্দর আসতে মরে যান, কোনো সমস্যা নেই, আপনার মৃত্যুর পর কোনো সমস্যা হবে না। ও ইফফাতুন ফি তুরমাতিন, 4 নম্বরটা হচ্ছে হালালে পবিত্র রিজিক, হালাল ও পবিত্র রিজিক যদি আপনার থাকে, যে না আমি সারা জীবন হালাল খাইছি আমার কোনো টেনশন নাই। এইভাবে যদি আপনার ভিতর এইরকম মানসিক জোর থাকে, হালাল খাবার খাওয়ার আপনার যদি জোর থাকে, না আমি কষ্ট করে 2 হাতের উপার্জন দিয়ে আমি কষ্ট করে আমি এই কাজগুলো আমি পরিশ্রম করে আমি উপার্জন করে হালালভাবে খাইছি, আমার কোনো ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে ইনশাল্লাহ জান্নাত দান করবেন, কোনো আমাকে মৃত্যুর পর কোনোই আজাব দেবেন না ইনশাল্লাহ, কারণ আমার উত্তম খাবার খেয়েছি, আমি পবিত্র খাবার খেয়েছি, আমি হালাল খাবার কারোটা মাইরে খাই নাই আমি। তো আমানতদারিতে এত বড় জিনিস, যদি আমানতদারিতে আপনার ভিতর থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে, তাহলে দুনিয়া আপনি যা ছেড়ে আসছেন ওতে কোনো সমস্যা নাই, আমানতদারিতে এত বড় জিনিস। বিপরীতে আমানতদারিতে যদি আপনার না থাকে, আপনি যদি আমানতদারিতে নাই, আপনি অন্যের জিনিস মাইরে খাইলেন, তাহলে আপনি জিহাদ করলেও কোনো লাভ হবে না, আপনি যদি জিহাদ করে শহীদ হয়ে যান তাইলেও কোনো লাভ হবে না। আমানতদারিতে এমন জিনিস, শহীদ হইলে আপনার সকল গুণা মাফ হয়ে যায়, কিন্তু আমানতদের খেয়ানতের যে গুণাটা ওইটা কিন্তু মাফ হয় না। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সৈয়দ তারগিবের হাদিস নাম্বার, সৈয়দ তারগিব হাদিস নাম্বার 1763 নাম্বার হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, আল কতলু ফি সাবিলিল্লাহ, কত বড় জিনিস আল্লাহর পথে জিহাদ করা, এত সহজ জিনিস, নিজের জীবনটাকে একদম বিপন্ন করে দেওয়া, নিজের স্ত্রী পুত্র সব মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে যা, নিজের জীবনকে বিপন্ন করে দেওয়া, এটা কি এত সহজ জিনিস? সাধারণ ইমানদার আপনার আমার মতো মানুষ পারবে? যারা আরামে দুনিয়া, আরামে পরিবার সংসার যাপন করতে আসি, নামাজ পড়তে আসি, সুন্দর একদম আরামে থাকতে আসি, ঘুমাইতে আসি, খাইতে আসি, আমরা পারবো নাকি জিহাদ করতে? মনে হয় তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তাহলে অবশ্যই পারবো ইনশাআল্লাহ। এই জন্য মূলত ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছে যে, কেউ যদি তার নিজের খায়েশ বা নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ জিহাদ করে না যেতে পারে, নিজের ইচ্ছার বিরুদ্ধে, নিজের যে একটা খায়েশ, নিজের যে একটা দুনিয়ার লোভ, এই লোভের বিরুদ্ধে যদি কেউ জিহাদ করে না জিততে পারে, এই নিজের লোভটাকে যদি না হারাইতে পারে, তাহলে ময়দানেও সে জিহাদ করতে পারবে না কখনো। তাহলে আগে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের লোভগুলো ত্যাগ করতে হবে, নিজের অন্তরের হাওয়াগুলো ত্যাগ করতে হবে, নিজের অন্তরে খারাপিটা ত্যাগ করতে হবে, নিজের অন্তরে দুনিয়া লোভটা ত্যাগ করতে হবে। দুনিয়া লোভটা কখন আসে? যখন দুনিয়াবি স্বার্থ আর আখিরাতের স্বার্থ দুইটা সামনে এসে পড়ে, তখনই কিন্তু আসল আপনি দেখা যাবে যে আপনি কি দুনিয়াবি স্বার্থটা ত্যাগ করার মতো আপনার ক্ষমতা আছে কিনা, দুনিয়াবি স্বার্থটা আল্লাহর জন্য ত্যাগ করার মতো আপনার এই সাহস আছে কিনা, তখনই কিন্তু ওইটা প্রকাশ পাবে। ওইটা যদি আপনি না পারেন তাহলে জিহাদও আপনি করতে পারবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, ইউকাফিরুজ যুনুবা কুল্লাহা ইল্লাল আমানা, আল্লাহর পথে জিহাদ একদম কাফফারা হয়ে যায়, সকল গুনার কাফফারা হয়ে যায়, যত গুনা করছেন, যত জেনা করছেন, সকল কিছুর কাফফারা হয়ে যায় আল্লাহর পথে জিহাদ করলে, শুধুমাত্র ইল্লাল আমানত, আমানতের কাফফারা হয় না। আমানতের যখন খেয়ানত করে ফেলাইছেন ওইটার কাপ, একটা সুতাও যদি খেয়ানত করেন, একটা চাদরও যদি খেয়ানত করেন, কোনো কাজ হবে না। আমানতটা এমন একটা জিনিস, আমানতের খেয়ানত করলে, এই জিহাদ করলে কোনো লাভ হবে না। মৃত্যুর পর ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরে ফেলবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে আমানতটাকে জুড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফালাম্মা খাতাবনা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, ফালাম্মা খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুব কমই খুতবা দিয়েছেন, যখন তিনি এই কথা বলেন না, এইরকম খুব কমই খুতবা দিয়েছেন, মানে বেশি যত খুতবা দিয়েছেন প্রায় সকল খুতবা এই কথাটা বলছেন, কথাটা কি, ইল্লা কলা লা ইমানা লিমাল্লা আমানা, যার ভিতর আমানত নেই তার ইমানই নেই, এর উপর আর আছে, যার ভিতর আমানত নেই তার ইমানই নেই। এই কথাটা আল্লাহ সাল্লাহ সাল্লাম যতগুলো খুতবা দিয়েছেন বোঝেন তাহলে কত সহি এই কথাটা, কত সহি, যতগুলো খুতবা দিয়েছেন প্রায় অধিকাংশ খুতবাই আল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথাটা বলছেন যে, যার আমানত নেই তার ইমান নেই, ওয়ালা দিন আল ইমাল্লা আহদালা, এবং তার দিন নেই যার ভিতর অঙ্গীকার পালন করা নেই। আমি একটা অঙ্গীকার করলাম যে এই কাজটা আমি করব, এই কাজটা যদি এই কথা বললাম কিন্তু আমি এটা করলাম না, এইরকম যদি হয় তার ভিতরে তার কোনো দিন নেই। আমরা কিন্তু আমাদের পার্থক্য জীবনে উঠতে বসতে অনেক কথা বলি যে আমি এইটা করবো, সেইটা করবো, আমি তোমার ওই জায়গায় বিকালে আসবো, ওইখানে আমি আসবো, ওই কাজটা করবো, তোমাকে এই জিনিসটা দেবো, হ্যাঁ আমি কালকে এই জিনিসটা দেবো, পরশু দেবো, এক মাস পরে দেবো, কিন্তু আসলে বাস্তবে এটা করি না। এইটা কিন্তু তার ভিতরে কিন্তু দিন নেই, তার ভিতর কিন্তু দিন নেই যে আর এইরকম স্বভাব আছে যে আহাদালা আহাদালা, কেউ যদি অঙ্গীকার পালন না করে তার ভিতর দিন ইসলামের কিছুই নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানতদারী হওয়ার জন্য নিজে আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদেশ করেছেন যে যাতে তুমি আমানতদারী হও। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতা, যাতে করে তোমরা আমানতটাকে ফিরিয়ে দাও, ইলা আহলিহা, যাকে ফিরিয়ে দেওয়ার লাগে, মানে যার আমানতের যোগ্য, যার আমানতটা আপনি নিয়েছেন তাকে যাতে আপনি এটা ফিরিয়ে দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন। হ্যাঁ, তাকে ফেরত দিতে হবে, সে যদি মারা যায়, সে মারা গেলে তো আপনার তার সন্তানদের দিতে হবে, তার বংশধরদের দিতে হবে। হ্যাঁ, এর পরে প্রাসঙ্গিক কথা পরে জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ, হঠাৎ করে উত্তর দেওয়া যায় না, ঠিক আছে ইনশাল্লাহ। তো তারপরে তিরমিজি হাদিস নাম্বার, আপনার তিরমিজি হাদিস নাম্বার 3009 নাম্বার হাদিসে, তিরমিজি হাদিস নাম্বার 3009 নাম্বার হাদিস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পারবো যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা কিন্তু খুবই বিপদের মধ্যে আছে। কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের কিন্তু মানুষ সন্দেহ করে, ভালো কাজ করলেও মানুষ সন্দেহ করবে যে না কিন্তু আসলে হয়তো বা কিন্তু এইটা হয়তো এই জিনিসটা হয়তো নিয়েছে বা এরকম, মানুষ কিন্তু সমালোচনার পাত্র হয়। সেই জন্য যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের কিন্তু একদম বেশি আমানতদারী হইতে হবে।
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পৃথিবীর সেরা আমানতদার হওয়া সত্ত্বেও সে কিন্তু মানুষের সমালোচনা থেকে রক্ষা পায় নাই। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একটা আগুনি একটা লাল চাদর পাওয়া যাচ্ছিল না, একটা অবস্থায় একটা গনিমতের মাল বা যে কোনো একটা অবস্থায় একটা লাল চাদর পাওয়া যাচ্ছিল না। সেই সময় একজন ব্যক্তি মানে উক্তি করে বসলো যে লা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযাহা, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাল চাদরটা নেছে। একজন ব্যক্তি একদম বললে ফেলাইল। দেখছেন, নেতাকে কিন্তু সবাই মানুষ বেশি সন্দেহ করে, সেজন্য নেতা হইতেই আমানতদার আল্লাহ সাল্লাহ পৃথিবীর সেরা আমানতদার হওয়া সত্ত্বেও তাকেও কিন্তু মানুষ সন্দেহ করে ফেলাইছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে ওমা কান আলী নাবী নাইয়াগুল, কোনো নবীর পক্ষে এটা সম্ভবই না যে সে আত্মসাত করবে, এটা কোনো নবীর পক্ষে সম্ভব না। ওমা কান আলী নাবী নাইয়াগুল ওমা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে আত্মসাত করবে, যে আমানতের খেয়ানত করবে, হ্যাঁ ওমাই ইয়াগুলুল ইয়াতি বিমা, তাহলে সে কিয়ামতের সময় যেই জিনিসটা খেয়ানত করছে বা যেই জিনিসটা আত্মসাত করছে সেইটা নিয়ে হাজির হয়ে যাবে। সুম্মা তুয়াফা কুল্লু নাফসিন, অতপর প্রত্যেকটি মানুষদেরকে সে যা অর্জন করেছে দুনিয়ার বুকে যা অর্জন করেছে তাকে তা দিয়ে দেওয়া হবে। অহুম লা ইয়াজলিমুন, কারো সাথে কোনো প্রকার জুলুম করা হবে না। আপনি যদি দুনিয়া আমানত কারো আমানত নষ্ট করেন, কিয়ামতের সময় আপনার নেকি দ্বারা কিন্তু সেটা আপনার দিয়ে দিতে হবে। এবং যেই জিনিসটা আমানত আপনি যেই জিনিসটা আমানত আমানতে খেয়ানত করছেন সেটা কিন্তু সেইটা নিয়ে আপনাকে হাজির হইতে হবে। আপনি যদি জমি কি মানে কিছু পরিমাণ জমি যদি আপনি আত্মসাত করেন, মানুষের জমি আত্মসাত করে না, তাহলে ওই জমি কিন্তু আপনার কাঁধে নিয়ে সেই দিন আপনার উঠতে হইবে। স্বার্থবক জমিন কাঁধে নিয়ে আপনার দাঁড়াই থাকতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। আনফালের সুরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলু, হে ইমানদারগণ লা তাখুনুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করো না এবং আল্লাহর রসুলের সাথে খেয়ানত করো না। অতাখুনু আমানাতিকুম আনতুম তাআলামুন, এবং তোমরা বুঝে শুনে আমানতের খেয়ানত করো না, আল্লাহর সাথে আমানতের খেয়ানত করো না, রসুলের সাথে আমানতের খেয়ানত করো না, এবং বুঝে শুনে কখনও আমানতের খেয়ানত এই জিনিসটা তোমরা করবা না। তারপরে যারা আমানতের খেয়ানত করে তাদের পক্ষে কিন্তু কোনো কথা বলা যাবে না, যারা আমানতের খেয়ানত করে তাদের পক্ষে আপনি কোনো সময় সাক্ষী দেবেন না। অনেকে জমি, এই দেখলাম চৌরাস্তা একজনের জমি, অনেকগুলো জমি মানে খেয়ানত দখল করে ফেলাইছে, সে সৌদি ছিল, আমাদের এই জায়গায় নামাজও পড়ছে, অনেক জমি তার দখল করে ফেলাইছে, সে সৌদি ছিল এবং এখানে দোকানপাট উঠাইয়া একদম সুন্দর রমরমা ব্যবসা দিতে আছে। যাই হোক, আমি জানি না, এইরকম একটা উদাহরণ যেটা মাথায় আসলে বললাম, এইরকম কিন্তু আমাদের সমাজে আছে যে আমানত মানে জমি জামা এগুলো কী করে তাদের পক্ষে আবার ই কর সাক্ষী, মানে যে না তুই বলবি যে না এটা আমার জমি, এই সাক্ষী জীবনও দিতে যাইবেন না। যারা আমানতের খেয়ানত করে তাদের পক্ষে সাক্ষী দিতে যাবেন না। সুরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, তুমি কখনো যারা খেয়ানতকারী তাদের পক্ষে বাদী হবা না, তাদের খেয়ানতকারীর পক্ষে কখনো বাদী হবা না। এই সম্পর্কে একটা ঘটনা আছে যে কুরাইশ বংশের মাকজুম গোত্রের এক মহিলা চুরি করে বসলো, কুরাইশ বংশে সম্ভ্রান্ত কুরাইশ বংশের মাকজুম গোত্রের এক মহিলা চুরি করে বসলো। এখন তো তার কীভাবে হাত কাটবে, এখন তো হাত কাটা লাগবে, কীভাবে হাত কাটবে এখন সবাই চিন্তা, এত এত উচ্চ বংশীয় মহিলার হাত কাটবো, এখন সবাই মিললে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা দিলেন, বললেন যে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, বললেন যে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো এ কারণেই ধ্বংস হয়েছে, আন্নাহুম কানু ইজা সারাকা ফীহিমুস শরীফু তারাকুহু, তাদের ভিতর যখন উচ্চ বংশীয় শরীফ মানে উচ্চ বংশীয় কোনো মানুষ যদি চুরি করে তাহলে তারা তাকে ছেড়ে দিত, চুরি যদি কইরা বসতো পূর্ববর্তী জাতিরা তাহলে ছেড়ে দিত, এই কারণে কিন্তু পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসের কারণ বলতে আছে তারাকু ওয়াইজা সারাকা ফীহিম দাইফু ক্বামু আলাইহিল হাদ, এবং দুর্বল কোনো ব্যক্তি বা দুর্বল টাইপের কোনো ব্যক্তি যখন চুরি করতো তখন তার উপর হদ কায়েম করতো, মানে হুকুম জারি করতো, তার হাতটা কেটে দেওয়া হইতো। উচ্চ বংশে কেউ করলে না 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 কিছু হয় না, এরকম সাক্ষী টাক্ষী দিয়ে টিয়া বর্তমান যুগে যেটা করা হয়, নেতার দলীয় লোক যদি বংশ টংশ তো বাদও, যেই নেতা বংশীয় লোক তো বাদও, এবং দলীয় কোনো লোকও যদি খারাপ কাজ করে, হত্যাও যদি করে, তারপরও তাকে ছাইড়ে দেওয়া হয়।
এই ধ্বংসের কারণ কিন্তু এইটাই ছিল পূর্ববর্তী জাতিদের। উচ্চ বংশীয় কারা যদি এরকম চুরি করতো তাহলে তারা তাদেরকে ছেড়ে দিত, এবং নিম্ন সাধারণ মানুষ যদি করে খারাপ কাজ করে তার উপর হদ পালন করতো, হুকুম জারি করতো, এটাই কিন্তু ধ্বংসের কারণ। সমাজে এইটাই চলতে আছে। তারপর মুসলিমের হাদিস নাম্বার 142 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে মা মিন আবদিন ইয়াস্তারইল্লা রাইয়াতান ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশশান লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যদি কোনো মানুষের কাছে অল্প কিছু মানুষের আমানত দেয়, অল্প কিছু মানুষের দায়িত্ব দেয়, কোনো মানুষকে অল্প কিছু মানুষের দায়িত্ব দেয়, এবং সে যদি ওই দায়িত্বটা যদি যথাযথভাবে পালন না করে, বিশ্বাসঘাতকতা করে, সে যদি মানে প্রতারণা করে, তাহলে কি হবে? ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেবেন। আপনি যদি অল্প কিছু মানুষেরও যদি নেতা হন, অল্প কিছু মানুষেরও যদি আপনার যদি কোনো পরিচালনার দায়িত্ব, পরিচালক হিসেবে যদি আপনি নিয়োগ পান, তাহলে যদি আপনি যদি এটা যথাযথভাবে পালন না করে আপনি যদি ঘুমাই ঘুমাইয়ে কাজ করেন, বা আপনি যদি প্রতারণা করেন, তাদের কাছ থেকে যদি আপনি সঠিক জিনিসটা আদায় করে না নেন, তাহলে কিন্তু আপনার উপর জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দেবেন। তো আমানতের খেয়ানত এত বড় জিনিস, অল্প একটু যদি আপনি মানুষের কাছ দিয়ে আমানতের খেয়ানত করেন, এই জন্য আপনার জান্নাতে মানে জাহান্নামে আপনার এই জন্য জ্বলা লাগবে। এবার ওয়াদিল কুরা নামক স্থানে, ইহুদিদের সাথে যুদ্ধের সময় মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ চলতেছিল ওয়াদিল কুরা নামক স্থানে, তখন ইহুদিরা তীর নিক্ষেপ করা শুরু করলো। তীর নিক্ষেপ করা শুরু করা এক পর্যায়ে কী হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম মেদাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, বোঝেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের খাদেম হইলে কী হয়, দেশে আইয়া পীরগিরি শুরু করে দেয়। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সে নিহত হয়েছে ইহুদিদের তীরে, কত বড় শহীদ হওয়ার কথা। তখন সাহাবীরা বললে উঠলেন জান্নাত, জান্নাতে চলে গেছে ও। মানুষের আবেগে অনেক কথা বলে না, যে এত কষ্ট পাইছে তীর, আল্লাহ রসুলের গোলাম জান্নাতে চলে গেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাবধান, তোমরা আন্দাজে কথা বলো না, সাবধান। সে কিন্তু খয়বরের যুদ্ধের সময় একটা চাদর, সে গনিমতের মাল বন্টন করার আগেই কিন্তু সে একটা চাদর আত্মসাত মানে চাদর নিয়েছিল গনিমতের মাল বন্টন করার আগে, এবং আমি তাকে দেখতে আসি সেই সেই চাদরের জাহান্নামের আগুনে সে জ্বলতে আছে সেই চাদরের কারণে। দেখেন, একটা চাদরের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে আছে। এই কথা শুনে সাহাবীরা ভয়ে কাঁপতে কাঁপতে, কেউ একটা জুতার ফিতা, কেউ দুইটা জুতার ফিতা যারা নিছিল তারা দুইটা একটা জুতার ফিতা সে তারা ফেরত দিয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, একটা জুতার ফিতা, দুইটা জুতার ফিতা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আছেন যে এই ফিতা, এই জুতার ফিতা ছিল আগুনের ফিতা, এই জুতার ফিতাটা আগুনের ফিতা ছিল, এত বড় কথা। আমাদের অনেক মানুষ যারা মারা যায় তারা কিন্তু অনেক সময় আমানতের খেয়ানতকারী হিসেবেই মারা যায়, কিন্তু পরবর্তীতে আমরা বলি যে না, সে যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে আমি সেটা ফেরত দিয়ে দেবো। এটা কিন্তু আসলে একটা জরুরত জিনিস, বলাটা ওই সময় আপনি বলাটা আসল কথা, আপনাকে জানাই দিতে হয় মানুষদেরকে, সে যদি আমানতে আপনাদের কাছে কোনো কিছু পাই থাকে তাহলে আপনি এটা আমি ফেরত দিয়ে দেবো, আপনার যদি আত্মীয় স্বজন হয় এরকম। এটা কিন্তু অনেক বড় সওয়াবের কাজ। এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তার ওই কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি ঋণ নিয়ে মারা গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঋণের কারণে তার জানাজা নামাজ পড়লেন না। আর আজকে তো আমরা জানাজা নামাজ হইলে দৌড়াই, বেনামাজিরও জানাজা নামাজ পড়তে দৌড়াই, আর অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়ে, ঋণ কতটুকু ঋণ, দুই দিনের ঋণ, দুই দিনের ঋণ ছিল, দুই দিনের বা দুই টাকা যাই বলেন না কেন, সেই জন্য দিনার ছিল, দুই দিনের ঋণ নিয়ে সে মারা গেছে। সেই জন্য আল্লাহ সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়ে নাই। তখন তাকে বলা হলো যে কে তার এই দুই দিনের পরিশোধ করে দিবে, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তার এই দুই দিনের পরিশোধ করে দেব। তখন একদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন দেখা হইলো তখন জিজ্ঞাসা করছে, তুমি কি এই দিনারটা পরিশোধ করছো, তার যে ঋণটা পরিশোধ করছো? তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছে যে সে তো ওই গতকালকে মারা গেল, এই তো গতকালকে মারা গেল, মানে তত গুরুত্ব দিল না, এই তো মারা গেল, এত তাড়াতাড়ি পরিশোধ করার কী দরকার, মানে এইটা বুঝাইতেছে, এই তো গতকাল মারা গেল। পরের দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই ঋণটা পরিশোধ করছো? তখন সে বলল হ্যাঁ পরিশোধ করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল আন এখন বারদাত আলাইহি জিলদুহু, এখন তার চামড়াটা ঠান্ডা হয়েছে। অর্থাৎ আপনি বললেই হবে না, আপনার বাবা মারা গেছে বললেই হইবে না যে দুই টাকা ঋণ আছে আমি পরিশোধ করে দেবো। যতদিন পরিশোধ না করেন ততদিন কিন্তু আপনার বাবা কষ্ট পাইতে থাকবে জাহান্নামে, যেই দিন পরিশোধ করবে তখন আপনার বাবার চামড়া ঠান্ডা হবে। এটাই মূলত
তো অনেক হাদিস ছিল, সময়ের কারণে বলা হলো না। তো আজকে আলোচনা মূলত ছিল আমানতদারি দান। আমানতদারিতা কত ভয়াবহ জিনিস, কত ভয়াবহ জিনিস, এই বিষয়ে কতটা গুরুত্ব আরোপ করতে হবে পার্থক্য জীবনে চলতে গেলে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু আমরা শত শত আমল করে আমরা অনেক অনেক আল্লাহ ভীতি পরেশগার ওলি আউলিয়ে দরবেশ হয়েও কিন্তু আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যদি আমরা মানুষের সাথে এই লেনদেনটা আমরা যদি সঠিকভাবে পালন না করি। শুধু মানুষের সাথে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কাছে এই দীন ইসলামটা আমাদের কাছে আমানত। কিন্তু তো এই সবগুলো বিচার বিশ্লেষণ করেই দুনিয়ার জীবনে আমাদের চলতে হবে যদি আমরা আখিরাতে মুক্তি চাই। আমাদের মুমিন হিসেবে আমাদের টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দান করে, কেন সবাই আমরা মরে যাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুসাদ গ্রহণ করবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে দাখিল করা হবে, সেই হচ্ছে প্রকৃত সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানতদারিতা যথাযথভাবে পালন করে প্রকৃত সফলকাম মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।